আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক অনেক ভালো আছেন। আর অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ভিডিওতে আরও একবার যুক্ত হওয়ার জন্য। আর এই ভিডিওতে আমি আলোচনা করব আরও 5টি অঙ্ক কীভাবে খুব সহজে সমাধান করা যায় এবং এর সরলীকরণ করে উত্তর বের করা যায়। তুমি তো জানোই যে এই অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় অ্যাভেলেবল এসেছে এবং ভবিষ্যতে আসবে, আসতেও পারে ইনশাল্লাহ। তাহলে আমাদেরকে প্র্যাকটিস করে রাখা উচিত। এই মুহূর্তে তুমি যে কাজটা করবে, তোমার কাছে যদি এই লেকচার শিট থেকে থাকে প্লিজ লেকচার শিট এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আর যদি লেকচার শিট না থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিট কালেক্ট করে নাও, তখন তোমার জন্য অনেক সুবিধা হবে। ভিডিও লাস্টে, একদম লাস্টে একটা ভিডিও দেওয়া আছে লেকচার শিটে কীভাবে কী কাজ করতে হয়। ওকে, এখন আমি সমাধান করব 36 নম্বর অঙ্কটা, এবং এই অঙ্কটা দেখতে অনেকটা বড় মনে হচ্ছে। তাহলে সমাধান করে দেখি আসলে সবাই কতটা বুঝতে পারো বা বুঝো। দেখো, আমরা প্রথমে চেষ্টা করব কমন নেওয়ার জন্য এখানে। তাহলে এখান থেকে কমন নিতে গেলে এইটার এবং এইটার, এই দুটোর মধ্যে কমন যায় এ নট বি। তাহলে প্রথমটা থাকে সি নট প্লাস পরেরটা থাকে শুধু সি থাকে, প্লাস এখানে এ বি সিটা লাস্টে আমি রেখে দিলাম, এটার আপাতত কাজ করলাম না। তুমি চাইলে পরের দুটো থেকে কমন নিতে পারবা, কিন্তু তিনটাকে একসাথে কমন নেওয়া সম্ভব হচ্ছে না। তুমি দেখো একটু মিলিয়ে, তিনটাতে একসাথে কমন নেওয়া যাচ্ছে না। এ নট বি সি সি নট যোগ করলে ওয়ান হয়, যেটা আমার লেখার প্রয়োজন নাই। ওকে, তারপর দেখো, ও লেখার প্রয়োজন নাই এটাও তো তোমার জানা দরকার আছে। এখানে দেখো সি সি নট যোগ করলে ওয়ান হয়, সেই ওয়ানটা কিন্তু এখানে প্রয়োজন নাই, কারণ এই বিষয়তে ওয়ান গুণ অবস্থা আছে, এজন্য ওয়ানের কোনো কাজ হবে না। এখন আমরা এই অংশ এবং এই অংশ দুটো থেকে আমরা কমন নিতে পারি শুধু বি কে। তাহলে বি কে কমন নিলে এখানে থাকবে এ নট প্লাস এ সি ডান। তাহলে পড়ে গেল একটা সূত্রের মধ্যে, সেটা কোন সূত্র? এই যে এ প্লাস এ নট বি, এখানে এ নট প্লাস এ এবং এ প্লাস বি, অর্থাৎ একটা একটার সাথে যোগ হবে, মাঝখানে গুণ হবে। তাহলে এখানেও সেম কাজ, এ নট একবার এর সাথে যোগ হবে, এ নট একবার সি এর সাথে যোগ হবে, এ নট প্লাস সি। এখন এ এ নট যোগ করলে ওয়ান হয়, তাহলে থাকে বি ইন্টু এ নট প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্ড এই অঙ্কটা একটু দেখতে বড় হলেও কিন্তু অনেকটা সহজ ছিল। তাহলে এখন আমি এটা মুছে ফেলি, দেন আমি 37 নম্বর অঙ্কটা সমাধান করি। 37 নম্বর অঙ্কটা মনে হচ্ছে ওটাও সহজ হবে, দেখা যাক কতটা সহজ হয়। 37 এ প্লাস বি মাথার উপর নট প্লাস বি প্লাস সি মাথার উপর নট। তো চলো আমরা বার ভেঙে ফেলি, দেন বার ভেঙে আমরা সমাধান করি। এ নট ইন্টু বি নট প্লাস বি নট ইন্টু সি নট, এখান থেকে কমন যায় শুধু বি নট, তাহলে এ নট প্লাস সি নট, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্ড এত সহজ কল্পনা করা যায় না, তাই না? ওকে, এখন তাহলে আমরা সমাধান করব 37 পর 38 নং অঙ্কটা। অনেকগুলো বার, মানে বারের অভাব নেই। তাহলে 38 নম্বর অঙ্কটা সবাই একটু কষ্ট করে হলেও বুঝে নাও। এ প্লাস বি মাথার উপরে একটা একটা নট, পুরোটার উপরে একটা নট, প্লাস এখানে আবার এ প্লাস বি একটা নট, দেন সবার উপরে একটা নট। তো আমরা প্রথমে এইখানে ভাঙবো, ভাঙলে এই উপরের বড় বারটা কিন্তু এইটা একটা সাইজ হবে, এটা একটা সাইজ, দুটো সাইজ হবে, এ নট প্লাস বি নট এটা একটা সাইজ, দেন আরেকটা সাইজ, এই যোগটা গুণ হয়ে যাবে, তারপর এ প্লাস বি একটা সাইজ একটা সাইজ, রাইট? এতটুকু তো বুঝতে পেরেছ। এখন এই ডাবল নট বাদ, এই ডাবল নট বাদ, তাহলে এখানে থাকবে এ নট প্লাস বি নট, ব্র্যাকেট দিলাম, আর এখানে থাকবে এ প্লাস বি। আমরা বার বাদ দিলে কিন্তু যোগের জায়গায় গুণ কিংবা গুণের জায়গায় যোগ হবে না, জাস্ট আমরা যদি কি করি বার ভাঙি তাহলে যোগের জায়গায় গুণ এবং গুণের জায়গায় যোগ হবে। তারপর দেখো, এই যে এ নট একবার এ এর সাথে যোগ হবে, এ নট ইন্টু এ প্লাস এ নট একবার বি এর সাথে যোগ হবে, এ নট ইন্টু বি, তারপর প্লাস এই বি নট একবার এ এর সাথে যোগ হবে, এ এর উপর কিন্তু নট নাই, এ ইন্টু বি নট, বি নট একবার বি এর সাথে গুণ হবে বি ইন্টু বি নট। দেখো আমি আবার একটু বলছি প্লিজ, এ নট একবার এ এর সাথে গুণ হবে এ নট ইন্টু এ, এ নট একবার বি এর সাথে গুণ হবে এ নট ইন্টু বি। তাহলে আমার এই প্রথমটা দ্বারা দুটোকেই গুণ করে ফেললাম। এখন আমি দ্বিতীয়টা দ্বারা প্রথমটা দ্বিতীয়টাকে গুণ করবো, মাঝখানে যোগ বসাবো। বি নট একবার এর সাথে গুণ করলাম এ বি নট, এখানে এটা নট না, বি নট একবার বি এর সাথে গুণ করলাম বি ইন্টু বি নট। এখন দেখো এ এ নট গুণ করলে জিরো প্লাস এ নট বি প্লাস এ বি নট প্লাস বি বি নট গুণ করলে জিরো। আশা করি পূর্বের কোনো একটা ভিডিওতে কিন্তু আমি মনে হয় আলোচনা করেছিলাম। তারপর দেখো এ নট বি
প্লাস এ বি নট, এটা সূত্র হচ্ছে এ এক্স অর বি, এক্সক্লুসিভ অর বা বিশেষ যোগ। তাহলে আমরা ওটা লিখতে পারি এ এক্স অর বি, দেন এটা আমাদের আনসার, রাইট? তো চলো এবার আমরা 38 নম্বরের পর 39 নম্বর অঙ্কটা সমাধান করিয়ে দেই এবং দেখি কতটা তোমরা বুঝতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে 39 নম্বর অঙ্কটা দেখো, এ প্লাস বি তার উপর নট প্লাস এ বি অ্যান্ড পুরোটার উপরে নট। এখন এখানে আমরা এই বারটাকে ভাঙবো, তবে আগেই একটা কাজ করব, এই যে একটা সাইজের আছে না, এই অংশটা সাইজ করে রাখবো যেন দুটোকে একসাথে বাদ দেওয়া যায়। দুটো যদি একই সাইজের হয়, একই রকম লম্বা হয়, তাহলে আমরা বাদ দিতে পারবো। তো এখন আমরা লিখতে পারি এ প্লাস বি তার উপর নট পুরোটার উপর নট, এই যোগটা গুণ হয়ে যাবে এ বির উপরে একটা বার আসবে, মানে এই বারটা এখানে আসবে আর এখানে যাবে। তো এখানে দুটো বার একসাথে বাদ যায়, তাহলে থাকে এ প্লাস বি। এই সেম অঙ্ক কিন্তু অনেকবার আসতেছে, এ নট প্লাস বি নট, কারণ এখানের বারটাও আমি ভেঙে দিয়েছি, এই বারটা ভাঙার কারণে এই মাঝখানে গুণটা ছিল সেটা যোগ হয়ে গেছে। এখন আমরা আবার প্রত্যেকটা প্রত্যেকের সাথে গুণ করব, এ একবার এ নটের সাথে গুণ করব, এ ইনটু এ নট, এ একবার বি নটের সাথে গুণ করব, মাঝখানে কিন্তু যোগ হবে, এ ইনটু বি নট প্লাস বি একবার এ নটের সাথে গুণ হবে, এ নট ইনটু বি, বি একবার বি নটের সাথে গুণ হবে, বি ইনটু বি নট, রাইট? দেখো তো এ নট গুণ করলে জিরো প্লাস এ বি নট প্লাস এ নট বি প্লাস এই বি বি নট গুণ করলে জিরো হয়, সূত্র অনুযায়ী, মানে একটা গুণের উপপাদ্য অনুযায়ী। তুমি এই সিরিয়ালে যতগুলো সূত্র আছে সব সূত্রগুলো যদি মুখস্থ করো তাহলে এই অঙ্কগুলো সহজ লাগবে, এ বি নট প্লাস এ নট বি, এটা সূত্র হচ্ছে এ এক্স অর বি, সেম কাহিনী, তাহলে এটাই আমাদের আনসার, রাইট? ওকে, এবার আমরা সমাধান করব 40 নম্বর অঙ্ক। 40 নম্বর অঙ্কটা অনেক বড়, অনেক টাফ, হ্যাঁ, তোমার কাছে হয়তো সহজ লাগবে কিন্তু আমার কাছে টাফ লাগে, হ্যাঁ। এই অঙ্কটা দেখো খুবই সহজ, একটু মনোযোগী হও প্লিজ, আমি এখানে সমাধান করাচ্ছি। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের এ এক্স আর বি এর সূত্র হলো এ নট বি প্লাস এ বি নট, বাট এর উপর একটা এক্সট্রা নট আছে, যে কারণে আমরা এই এ যত জায়গায় লিখবো তত জায়গায় এই নটটা দিয়ে দিব, শুধু এই অংশটুকুর জন্য, আবার এই নটের কারণে ওখানে কোনো ইফেক্ট পড়বে না। এখন আমরা এ পাশে যে কাজটা করব, কমন নেয়ার কাজ করব, এ নট বি প্লাস এখান থেকে এই দুটো থেকে কমন যায় শুধু এ, তাহলে থাকে বি নট প্লাস বি, রাইট? এই দুটোকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো, তারপর এখানে এর উপর দুটো নট বাদ যাবে, তাহলে এ বি প্লাস এ নট বি নট, এটা আমরা ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। এখানের কাজটা হচ্ছে এ নট প্লাস বি প্লাস ও সরি এ নট বি প্লাস এ নট বি প্লাস এ, এই দুটোকে আমরা একসাথে রেখে দিলাম। এখানে বি বি নট যোগ করলে ওয়ান হয়, এই জন্যটা বাদ গেছে। এখন তাহলে এ বি প্লাস এ নট বি নট, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে সূত্রটা পড়ে গেল, এই যে একটা আরেকটার সাথে যোগ করতে হবে, মাঝখানে গুণ বসাতে হবে, তাহলে এ নট একবার এর সাথে যোগ করব, এ নট প্লাস এ, এ নট একবার আর মানে বি একবার এ নট এর সাথে যোগ করব, তাহলে বি প্লাস এ অথবা এ প্লাস বি, যা একটা তুমি বলতে পারো, আগে পরে করে নিলে হবে, তুমি চাইলে এখানে এই কাজটাও করতে পারো, কীভাবে এ প্লাস বি, একই কথা। ওকে, তাহলে এখানে থাকে এ বি প্লাস এ নট বি নট, অ্যান্ড এখানে এ এ নট যোগ করলে কিন্তু ওয়ান হয়, যেটা আমাদের লেখার প্রয়োজন নেই, তাহলে এখানে লিখবো আমরা কি এ প্লাস বি। এখন দেখো এ একবার মানে আমরা এই এ দ্বারা এটাকে গুণ করব, এ দ্বারা এটাকে, বি দ্বারা এটাকে, বি দ্বারা এটাকে, মানে প্রত্যেকটা প্রত্যেকের সাথে গুণ করতে হবে, মাঝখানে যোগ বসাতে হবে। তো আমরা একটু দেখি, এ বি একবার এর সাথে গুণ করি, তো আমরা যে মানে এর পাশে এ বসাবো সবসময়, এ ইনটু এ বি, এ বি একবার বি এর সাথে গুণ করি, এ বি ইনটু বি, তারপর এ নট বি নট একবার এর সাথে গুণ করি, এ ইনটু এ নট বি নট, তারপর এ নট বি নট একবার বি এর সাথে গুণ করি, এ নট বি নট ইনটু বি। আমি চাচ্ছি এর পাশে এটাকে বসাতে এবং বি এর পাশে বিটাকে বসাতে, তুমিও এটা করতে পারো যাতে করে বুঝতে সুবিধা হয়। এখন দেখো এ এর সাথে এ গুণ করলে এ তার সাথে বি আছে, প্লাস বি এর সাথে বি গুণ করলে বি তার সাথে এ আছে, মানে এ বি, প্লাস এ এ নট গুণ করলে জিরো তার সাথে বি নট গুণ করলে জিরো, প্লাস বি এর সাথে এখানে হচ্ছে বি এর সাথে বি নট গুণ করলে জিরো তার সাথে এ নট গুণ করলে
জিরো, আর এবি এবি যোগ করলে কিন্তু এবি, তাহলে অ্যান্সার এবি, আর শূন্য তো বাদই যাবে। তাহলে এই হচ্ছে আমাদের 40 নম্বর অঙ্কের অ্যান্সার। কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে তুমি কমেন্ট করে জানাতে পারো, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও 5টি অঙ্ক নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে এ প্লাস পাবে ইনশাল্লাহ, কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কী। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে। তাহলে এখন খুঁজেও বা পাইতে গেলেও কিন্তু এক দেড় ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার এক ঘন্টা আগে তুমি জানতে পারছো কী হবে। তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নম্বর পেজে একটু যাও, 4 নম্বর লেকচার শিট এবং সি প্রোগ্রামিংয়ের উপরে লেকচার শিটটা 4 নম্বর, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি একই রকম নিয়মেরগুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2-এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু এসকিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়, এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্ট ফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও, এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কী করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম অটোমেটিক, এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এসে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10-এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোটো, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখোঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগোরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কী করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো, সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে